মাত্র 3000 টাকায় ওয়েক ওয়াইল ব্রেক উইথ রোটো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন। আর ভালো না থেকে কই না, আপনাদের ভাই জিহাদ প্রতিনিয়ত সাইকেল রিলেটেড প্লাস ব্লগিং ভিডিও দিয়ে আসতেছি। আপনারা কিন্তু অনেক সাপোর্ট দেন, তো সাপোর্ট দেন বলেই কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে সাইকেল রিলেটেড ভিডিও দিয়ে আসতেছি। লাস্ট হচ্ছে আমার একটা ভিডিও ছিল, সেটা হচ্ছিল সাইকেল স্পেসে, তো ওই ভিডিওতে কিন্তু আপনারা অনেক সাপোর্ট দিয়েছিলেন। তো সেটা হচ্ছে কি, নিউ শিপমেন্ট নামছে কি কি প্রোডাক্ট, তো যে যে প্রোডাক্ট আসছে মোটামুটি দেখাইছি, কিন্তু বাট তখন কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে বাদ ছিল, দেখানো হয় নাই। তো এখন হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে একদম আনকমন রেইনবো, সবাই পছন্দের কিছু পার্টস। এই যে দেখেন, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এক কার্টন, তো আরো কিছু আছে পার্টস, তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে মানে অল্প কিছু সামনে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল 11 স্প্রিট আর 50 ফিট আর কি। তো আমি এটা একটু খুলে দেখাই যে রেইনবোটা কি। আর রেইনবো কিন্তু সবাই এটা পছন্দের এক তালিকায়, আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের সবাই কিন্তু ফিটটা হচ্ছে খুব পছন্দের এক তালিকায় আর কি। দেখেন আর ক্যাসেটটা হচ্ছে ওয়াও, মানে একদম আনকমন ক্যাসেটটা। দেখেন আর পাট পাট করা যাবে আর কি এখান দিয়ে, দেখেন এই যে রেইনটা পাট পাট করা। আর এখানে আরও কয়েকটা আছে আমি দেখি, এটা ছিল রেইনবো। আপনাদের রেইনবোর সাথে কিন্তু এখানে তো আপনারা চেইনও পাবেন আর কি, চেইনগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে সাইকেল স্পেসে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে সাইকেল স্পেস কিন্তু প্রতিনিয়ত পার্টস আসে, তো আপনারা কিন্তু সাইকেল স্পেসের ফেসবুক পেজ হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, তাহলে হচ্ছে আপনারা পার্টসের আপডেট হচ্ছে পেয়ে যাবেন আর কি। এই হচ্ছে ক্যাসেটটা, হচ্ছে আপনারা এখন সাইকেল স্পেসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটার দাম এখন ধরো হচ্ছে 4000 টাকা, তো এই তো এটা 4000 টাকা। এই হচ্ছে রেইনবো চেইন, শুধু ক্যাসেট ইউজ করবেন তা নয়, তো আপনাদের জন্য কিন্তু রেইনবো চেইনও আছে ফুল সেটআপ, তো আপনারা যারা চেইন নিতে চান এখানে কিন্তু চেইনগুলো হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে এটা ছিল রেইনবো চেইন, এটা 2000 টাকা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এই তো এখন হচ্ছে আমরা বিজি স্পোর্টসের কিছু ক্যাসেট দেখাই আপনাদের, আর প্লাস চেইন দেখাই, যেহেতু চেইন নিয়ে আলোচনা করতেছি। আর আজকের ভিডিওটা খুবই মানে প্রয়োজনীয়, যেসব পার্টসগুলো হচ্ছে আমরা অ্যাভেলেবেল সবসময় যেগুলো ইউজ করি, তো ওইগুলো নিয়ে কিন্তু আজ আলোচনা করবো। এখানে আরও কিছু হেলমেট আছে, প্লাস নতুন কিছু গ্রিপস আছে, প্লাস হচ্ছে প্রয়োজনীয় কয়েকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে একদম আনকমন, ওইটা এর আগে আপনারা দেখছেন কিনা যাই না, তো ওইটাও কিন্তু এই ভিডিওতে হচ্ছে আলোচনা করবো। এখানে হচ্ছে কেএমসি আর প্লাস বিজির কিছু চেইন আছে, যেগুলো হচ্ছে আমি এখন কার্টুন খুলে খুলে হচ্ছে দেখাবো। আর এর আগে যেহেতু আপনাদের রেইনবো চেইন প্লাস হচ্ছে ক্যাসেট নিয়ে আলোচনা করছি, তো এখানে বিজি সম্পর্কে একটু আপনাদের সাথে এখন আলোচনা করবো। আর এখানে রাসেল ভাই আছে, তো রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এখন আপনার দেখলাম যে মানে কি কি পার্টস কিছু লাস্ট ভিডিওতে আমাদের কিন্তু বাদ ছিল, এখন বিজি আর প্লাস চেইন কি কি আছে একটু সম্পর্কে আমাদের জানতে। হ্যাঁ ওটা আপনার ঠিক আছে, আপনি তখন আসছিলেন যতটুকু পার্টস দিয়ে দেখাইছি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেক ভিউয়ার আছে যারা হয়তো ওই শিপমেন্টের শুরুতে চাইছে, কিন্তু শিপমেন্টের শেষে আইসা এখন মনে করেন অনেক মালই শর্ট হয়ে গেছে, যেটুকু আপাতত আছে দুই চারটা মাল এখন আপনার জন্য দেখাচ্ছি। এটার মধ্যে প্রথম একটা মাল আপনাকে দেখাইবে, এটা হচ্ছে কেএমসি চেন। কেএমসি চেনটা আমাদের কাছে অরিজিনালি বক্স সহ আসে, আর একটা হচ্ছে আমি কার্টুন সহ মাল করি। আচ্ছা সেই কার্টুন সহ মাল যেটা, ওই মালটা আমি আপনাকে দেখাই, যেটা অরিজিনাল একদম কেএমসির বক্সের যেমন আসে ঠিক সেম মালটাই পাবেন, শুধু বক্স ছাড়া। এই জন্য একটু রেটটা কম, একটু কম পড়বে আর কি। জি রেটটা একটু কম পড়বে, কারণ অরিজিনালি কেএমসির মালটাই আনা হয় এক্স সিরিজের, সেই মালটাই আপনারা বক্সারায় 200-100 টাকা যদি কম পারে এটা আমাদের জন্য অনেক সাফিসিয়েন্ট। এই জন্য আমি চেষ্টা করছি যে আপনারা এই মালটা একটু দেখাই। এখানে 8, 9, 10, 11 সব পাবেন। জি প্রত্যেকটা প্রোডাক্টের একদম লিংকে লিংকে কেএমসি এর এক্স সিরিজ, এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে অ্যান্টি রাস্টের। আচ্ছা অ্যান্টি ডাস্ট, এটা কিন্তু জং ধরবে না, অনেকে অ্যান্টি ডাস্ট সম্পর্কে জানে না যে অ্যান্টি ডাস্ট কি, আসলে এটা কিন্তু জং। জি অ্যান্টি ডাস্ট হচ্ছে জং ধরে না, জং প্রতিরোধী। এটার মধ্যে আপনার কুইকলিং সহ প্রত্যেকটা, জি তার মানে বক্সের মধ্যে ঠিক যেভাবে পাবেন ওই 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 প্রোডাক্টে আমাদের কাছে এখানে পাবেন। আচ্ছা আচ্ছা এইটা কত স্পিডের? এটা হচ্ছে 8, 9, 10, 11 এখানে সবই আছে। এটা হচ্ছে 10, এইটার একটু দামটা একটু ধারণা দিবেন যদি ভাই। এইটারটা হচ্ছে আপনার এখানে 1000 টাকা মতো পড়বে। 1000 টাকা মতো? জি। আর এটা, আর এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এইটা 9 গেল, এটা হচ্ছে 10 স্পিডের। এটা 10 স্পিড? জি। এটার দাম পড়বে 1800 টাকা। এটা 10? ওয়া। জি এটা কিন্তু দেখেন এটা চেইন গুলো, আর বাকিটা আপনারা শপে এসে ফুল ডিটেইলস দেখে শুনে নিতে পারবেন আর কি, সেই সুবিধা আছে। হ্যাঁ প্রোডাক্টের ব্যাপারে 100% আপনারা গ্যারান্টি থাকেন যে জেনুইন অরিজিনাল কেএমসি প্রোডাক্ট।
এই যে এইটা কত স্পিড 11 স্পিড এটা হচ্ছে 11 স্পিড জি এই চেন রেট কিন্তু হালকা একটু ন্যারো টাইপের আপনারা যে অবশ্যই হ্যাঁ হ্যাঁ খেয়াল করে দেখবেন প্রত্যেকটা অরিজিনাল চেন গুলো যেমন দেখবেন ঠিক তেমনই পাবেন এখানে যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন আচ্ছা ডাবল জরিমানা দেওয়া হবে যদি কেউ বলতে পারে যে না এই প্রোডাক্টের ক্ষেত্রে 1% কোনো মানে কমতি আছে জি আচ্ছা আচ্ছা এই 11 কত টাকা রাখতেছেন ভাই 11 টা 2200 টাকা পর্যন্ত রাখা 2200 টাকা পর্যন্ত রাখতে পারবেন আচ্ছা আর এখানে দেখতেছি একদম ইনটেক হ্যাঁ এখানে হচ্ছে বিজের বিজের সম্পর্কে হ্যাঁ বিজের বিজের প্রোডাক্ট আমরা অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করি বিজের কাজ বা বিজের প্রোডাক্টকে আমরা চেষ্টা করি কমের মধ্যে একটা ভালো একটা প্রোডাক্ট তুলে ধরতে এখানে বেজের 8 9 10 এছাড়া উপরে আপনি দেখাইলেন তখন 11 স্পিডের চেন আছে 11 স্পিডটা দেখাইলেন এখনো দুইটা কার্টুন আপনার সামনে অন্তত দেখানোর মতো এইখানে 8 স্পিডের যে ক্যাসেটটা আছে 8 স্পিডের চেনটা আছে এটা জি 8 স্পিডের চেনটা এগুলো হচ্ছে একদম পুরো বক্স সহ ফুল বক্স এভাবে আসে সো এগুলো আপনাদের সামনে যে কোনো সময় দেওয়া যাবে আর এই প্রোডাক্টটা খোলার জন্য আমি একটু অ্যান্টি কাটার ইউজ করি 8 স্পিডের দামটা তো বলেন না 8 স্পিডের মাত্র 800 টাকা ভাই 8 স্পিড 800 টাকা 800 টাকা চেন 8 স্পিডের 800 টাকা এটা মানে কুইক লিংক দাও আছে ভাই হ্যাঁ জি সব কিছু একদম রেডি আচ্ছা এগুলা কিন্তু কুইক লিংক দাও আছে জি 800 টাকা আর হচ্ছে 11 800 টাকা আর 1000 টাকা হচ্ছে 9 স্পিড 10 স্পিড হচ্ছে 1300 টাকা আচ্ছা আচ্ছা তো ফুল ডিটেইলস এর জন্য শপে কন্টাক্ট করেন আর এখানে এই হচ্ছে এটা হচ্ছে ক্যাসেট ব্লাস্ট জি এটা হচ্ছে 9 স্পিডের 40 দাঁতের এটা 40 দাঁত 9 স্পিড 40 দাঁত বিশাল বড় তো আমাদের কাছে এইভাবেই প্রোডাক্ট গুলো আসে আপনাদের যা দরকার হয় কাইন্ডলি একটু নক দেন সমস্যা জিএফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছিল মানে চেইন প্লাস রেইনবো যে চেইন গুলো আসছে প্লাস হচ্ছে গ্রুপ সেট গুলো আর একটা বিষয় হচ্ছে যে লাস্ট যে আমাদের একটা ভিডিও ছিল সাইকেল এসিস একদম নিউ যে পার্টস গুলো আসছে তো নিউ শিপমেন্ট তো ওই ভিডিওতে আমরা শেয়ার করছিলাম যে 8 9 10 11 স্পিডের সীমানো যে ক্যাসেট গুলো তো ওই ক্যাসেট গুলো তো ফুল ডিটেইলস হচ্ছে ওই ভিডিওতে আছে নিউ শিপমেন্ট তো আপনারা কিন্তু আই বাটনে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা ফুল ডিটেইলসটা হচ্ছে পেয়ে আর যেহেতু কিন্তু মানে র্যান্ডম পার্টস নিয়ে মোটামুটি আলোচনা করা হচ্ছে মোটামুটি বলতেছি কারণ এখানে কিন্তু অনেক পার্টস আছে মানে যেটা আমার হাতের কাছে আসতেছে সেটা নিয়ে আলোচনা করতেছি তো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু সিট তো এই সিটগুলো কিন্তু একদম নরম আর যারা কিন্তু মানে খুবই আরামদায়ক মানে চানায় মানে রাইড করার ক্ষেত্রে এই সিটটা কিন্তু বেস্ট তাদের জন্য মানে 1000 টাকার মধ্যে হচ্ছে এই সিটটা ছাপেরা পেয়ে যাবেন খুবই সফট প্লাস রাইডিং এর ক্ষেত্রে যারা মানে সফট চান প্লাস মানে আরামদায়ক তাদের জন্য কিন্তু এই সিটটা একদম পারফেক্ট একটা সিট এই সিটের কিন্তু বেশ কয়েকটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আচ্ছা রাসেল ভাই এখন নাকি আপনি কিছু রিম দেখাবেন প্লাস হচ্ছে যারা স্ট্যান্ড করতে যে আমরা কিন্তু এই টায়ার সম্পর্কে অনেকেরই ধারণা আছে যে মানে গরিবের কি জানি বলে যাই হোক কথা না বললি না ওই টায়ারটা নাকি খুবই কম দামি প্লাস স্ট্যান্ড করার জন্য বেস্ট একটা টায়ার আর রিম একটু যদি একটু দেখাই দেন ফটোটা আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই জিয়াদ ভাই আপনার সাবস্ক্রাইবাররা এই নিয়ে সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা কিন্তু অনেক কিছু বুঝে যাচ্ছেন ম্যাভিকের এটা সাইকেল স্পেসে হিউজ পরিমাণে আপনি পাবেন তো এটা হচ্ছে ম্যাভিকের রিম 26 এটা কত কত হয় 26 27 29 29 তিনটা ভেরিয়েশনের আছে জি তিনটা সাইজেরই পাবেন এটার সাথে এটা ম্যাভিকের দামটা একটু বেশি ওটার জন্য দেখা গেল আরো কিছু রিম আমরা আনি এর মধ্যে যে একটু ইউনিক মনে হচ্ছে আলাদা ভেরি রেস এটা ব্র্যান্ডের মাল এই প্রোডাক্টটা দেখেন খেয়াল করে দেখবেন এখানে একটা করে স্লট দেওয়া আছে চারটা করে স্পোক আটটা স্তরে আচ্ছা যেটা কিন্তু ভাগ ভাগ করে চারটা করে স্পোক এটা কি 32 শোল্ডার জি 32 শোল্ডার 32 শোল্ডার আছে জি আটটা করে স্লটে এই রিমটা দেওয়া আছে রিমগুলো অনেক হালকা এগুলোর দাম কেমন রাখতেছেন মোটামুটি 800 টাকা এই রিমটা খুচরা সেল করতেছে 800 টাকা 800 টাকার মেবি আর ম্যাভিকটা 1000 1050 এরকমই দাম মানে তিনটা ভেরিয়েশনে মানে একটু কম বেশি হয়ে থাকে জি জি আর একটা রিম আছে এগুলো সবই 26 সাইজের দামগুলো বলতেছি ও এটা হচ্ছে অ্যালয় গ্রেডের খুবই ভালো মানের একটা রিম জি এই রিমটা আপনার ভি ব্রেক ডিস ব্রেক দুটাতেই ইউজ করা যাবে কালারফুল একটা ভি ব্রেকের অপশন আছে জি জি কালারফুল একটা রিম এই রিমটা যারা একটু অল্পের মধ্যে ভালো একটা রিম চায় এটা হচ্ছে 700 টাকা করে এই রিমটা 700 করে পড়বে জি এই রিমটা 700 টাকা করে যারা চায় তারা এই রিমটাও আশা করি তাদের পছন্দ হবে ওকে হ্যাঁ এখন এখানে ম্যাক্সি স্পেস দেখতেছি তো আর টায়ারের জন্য জি টায়ারের জন্য আপনাদের মোটামুটি কিছু কিছু প্রোডাক্টের ই দেখাচ্ছি এরা ম্যাক্সি স্পেস সবাই চিনে ম্যাক্সি স্পেসের প্রোডাক্টের 26 27 আপাতত 29টা শেষ হয়ে গেছে 29 নাই আচ্ছা জি 29টা নাই 26 আর 27 আছে সো চাইলে নক দেন বা দামের ক্ষেত্রে আসলে ভেরিয়েশন থাকে এখন একটু দাম ভাই ওঠানামা করে ওঠানামা করতেছে বেশ কিছুদিন যাবতই জি বেশ কিছুদিন যাবতই দাম ওঠানামা করতেছে সো দামদার ক্ষেত্রে একটু
কাছাকাছি আশা করি 26 সাইজটা পাওয়া যাবে 2300 টাকা জোড়ায়। আর যাদের একটু ম্যাক্সি স্পেস নিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে দামে, তাদের ক্ষেত্রে অরিজিনাল কেন্ডা যে প্রোডাক্টটা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল কেন্ডা, এটা অরিজিনালটা না? জি, অরিজিনাল কেন্ডা এই মালটা, এটা হচ্ছে মাত্র 1600 টাকা জোড়া। এটা 1600 টাকা দিচ্ছি? জি, 1600 টাকা জোড়া, 26 সাইজের, এটা হচ্ছে 2.1 সিরিজের। 2.1? জি জি। তাদের কিন্তু একদম ফার্স্ট চয়েস হচ্ছে এইটা, ফোমের মধ্যে আর কি ভাইয়া। এটা আসলে আমাদের সাইক্লিস্ট ভাই ব্রাদারদের কাছে এক ধরনের হুকার্ম বলতে যে শব্দ আমি এক্সেসে, ওইটা হচ্ছে হুকম, যাকে যা আপনি একটু আগে উল্লেখ করছিলেন যে গরিবের হুকম, এটা একটা খুবই জনপ্রিয়, এটা আমাদের বাংলাদেশে যারা স্ট্যান করে, কিন্তু এটা আপনি ওমনি পারফরম্যান্সটা পাবেন। আমি জানি না যারা স্ট্যান করে মানে তাদের রিভিউ অনুযায়ী, কিন্তু আমি বলতেছি আমি জি এটা মোটামুটি দামটা আপনারা 350 রেঞ্জের মধ্যেই পাবেন। আচ্ছা আচ্ছা, সো আশা করি এই প্রোডাক্টটা আপনাদের অনেকেরই জানা, অনেকেরই পরিচিত, সবাই পছন্দ করে এই প্রোডাক্টটা। আমাদের যারা সাইক্লিস্ট ভাই ব্রাদার আছে, তারা অনেকে সানগ্লাসটা কমফোর্ট ফিল করে, কারণ চোখে ধুলাবালি এগুলো থেকে, আর নাইট ভিশনের জন্য, রাতে চালানোর জন্য নাইট ভিশনের কিছু গ্লাস আছে। সো এই গ্লাসগুলো আপনারা দেখবেন যে অনেক মানানসই একটা গ্লাস, সো মানানসই গ্লাসটা এই জন্য যে চোখে ধুলাগুলো অনেকটা এখান থেকে বের হয়ে যায়, এটা চোখের মধ্যে ধুলাগুলো যাচ্ছে না। এটা কিন্তু কালো দেখলাম জি। আরও একটা আছে, এটা হচ্ছে ক্লিন, একদম পানি কালারের ক্লিয়ার ক্লিয়ার গ্লাস। এই গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসটা চোখে দিলে কোনো ধরনের কোনো পার্থক্য পাবেন না। যাদের জন্য এই সাইজটা আসলে মনে করেন যে একটা কমফোর্ট একটা সাইজ, এই সাইজটা মানানসই, অনেক কালারফুল একটা গ্লাস এর মতো, এইটা এই করবে জি। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা কালার, ওয়াও, চোখে দিলে সবকিছু কুল হয়ে যায়। ঠিক আছে, আশা করি সবারই ভালো লাগবে এই গ্লাসটা, দাম খুবই কম, সবারই সামর্থ্যের মধ্যে এই গ্লাসগুলো মাত্র 400 টাকা দাম। 400 করে জি। এটার মধ্যে তিনটা কালার আছে, এটা কালারফুল একটা গেল, মানে এটা একদম হোয়াইট জি, আর এটা হচ্ছে ক্লিয়ার গ্লাস। ক্লিয়ার গ্লাসটা এই জন্য অনেক বাইকার, অনেক সাইক্লিস্ট ভাইরা সব ধরেন একদম ক্লিয়ার একটা ভিউ পাইতে চায়, যে যা দেখতেছি ন্যাচারালি ঠিক তাই, এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ নাই জি। আর আরেকটা কালার আছে, যারা দিনের বেলায় চালানোর জন্য একটু কমফোর্ট ফিল করে, সবারই পছন্দ, আমাদের ছেলে মানুষের সবারই ব্ল্যাক কালার পছন্দ, আশা করি আমাদের সাইক্লিস্ট ভাই ব্রাদার পছন্দ হবে এটা। আপনার মতো যারা সাইক্লিস্ট প্লাস ব্লগ করে, বিভিন্ন ধরনের জি ব্লগ করে, ভিডিও করে, তাদের খুবই পছন্দের একটা হেলমেট হচ্ছে এটা, ক্যামেরা মাউন্ট সহ। ভাই এটা তো ভাই লাইটিং সিস্টেম, মানে রেডিয়াম নাকি রিফ্লেক্টর? হ্যাঁ, এখানে একটা পছন্দের যেই প্রোমেন্টের হেলমেট, এই হেলমেটটা দেখতে পাচ্ছেন, হেলমেটটার এখানে মাউন্ট আছে ভাই, এটা ক্যামেরা মাউন্ট জি, ক্যামেরা মাউন্ট, এটা বিল্ট ইন, এখানে সমস্ত টুলস দেওয়া আছে। হ্যাঁ, এটা যারা ভিডিও করে, ক্যামেরা রিটো দেয়, এই মাউন্টটাও দেওয়া আছে জি। এখানে একটা জিয়াদ ভাই আপনার ভিউয়ারদের জন্য বলতেছি, এখানে একটা সুবিধা আছে, যারা মনে করেন যে ক্যামেরা করে ক্যামেরাকে এখানে সেট করে মাউন্ট করে, তারপরে যারা যেদিক তাকাবে ওদিকেই ক্যামেরার মুভটা হবে, সো সাইক্লিং করতে করতে যদি এদিকে তাকাইতে মন চায় ওইদিকে ভিউটাই চলে আসবে। সো হেলমেট মাউন্টটা সবচেয়ে জরুরি, চেস্ট মাউন্টের থেকে হেলমেট মাউন্টটা সবচেয়ে জরুরি, যেদিক তাকাবে ওই সাইডে যাবে, ওইটার জন্য এখানে সমস্ত টুলস দেয়া আছে। আশা করি যারা এটা ইউজ করবে তারা এই ভিডিওটা কালার কি দুইটা না একটা জি, কালার হচ্ছে তিনটা কালার, একটা হোয়াইট আছে, রেড আছে,
আর এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার এটা রেঞ্জটা কেমন ভাই এটা রেঞ্জটা হচ্ছে 2500 টাকা 2500 করে জি 2500 টাকা আমি দেখলাম এটা কিন্তু পিছনে একটা লাইটও আছে জি এটা 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 ইন্ডিকেটর আছে আপনারা অনেকগুলা মুভ পাবেন অনেকগুলা মোড পাবেন ওয়াও দেখেন তো লাইট দেওয়া আছে কয়েকটা এইটা এই লাইটটা মূলত হচ্ছে রিচার্জেবল আপনারা চার্জ দিয়ে হচ্ছে এই লাইট হচ্ছে ইউজ করতে পারবেন তো এখানে এখানে ইউএসবি ইউএসবি চার্জার দেওয়া আছে খেয়াল করে দেখবেন থ্যাংক ইউ সো এটা সুন্দর একটা রিচার্জেবল ব্যাটারি সো আশা করি এই এই হেলমেটটা যারা পর্যন্ত ইউজ করছে প্রত্যেকের ভালো লাগছে আপনারা যারা ইউজ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন মারা খুব বেশি নাই প্রোডাক্ট প্রায় শেষ হ্যাঁ সো এটা গেল এই 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 মডেলের মধ্যে আরেকটা মডেল আমি আপনাদেরকে দেখাই জাস্ট এটার সিমিলারই শুধুমাত্র এটার মাউন্ট ছাড়া এটা মাউন্ট ছাড়া জি এটা মাউন্ট ছাড়া যাদের ব্র্যান্ড হচ্ছে প্রোমেন্ট নাকি জি প্রোমেন্ট ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো প্রোমেন্ট ব্র্যান্ডের এই যে দেখেন এটা কালার আছে বেশ কয়েকটা সো এই কালারটা সুন্দর লাগে আমার জি গগলস নাকি বলতে হবে একটা করে গগলস দেয়া আছে ভাই জিনিস তো এখানে জাস্ট ধরলেই সেট হয়ে যাবে এটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম আর জি ম্যাগনেট সিস্টেম ভাই আপনি কি করেন দেখি ধরছে পিছনেও লাইট দেওয়া সো ইন্ডিকেটর যারাই চান তারা দেখবেন যে এখানে সমস্ত কিছু দেওয়া আছে এটাও রিচার্জেবল আমরা এই যে এটা পড়ছি আশা করি সবারই ভালো লাগবে দিনের বেলা যারা একটু টাইট আর্ট শার্ট একটা ভিউ চান তাদের জন্য পারফেক্ট একটা শেপ আচ্ছা এইটার দাম কেমন রাখতেছেন এটা মাত্র 2000 টাকা ভাইয়া এই জি ওয়াও এটা 2000 টাকা কারণ প্রোমেন্টের কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা যারা পরবে তাদের প্রত্যেকের পছন্দ হবে আশা করি আপনারা যোগাযোগ করতে পারেন পাওয়া যাবেন ইনশাআল্লাহ সো ভিউয়ার্স ভিডিওটা একদম শেষ আর মানে পার্সেল ভিডিওগুলো এখন থেকে ছোট মানে শর্ট শর্ট হবে আর যেহেতু আমি সাইকেল স্পেস আসছে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য লাস্ট কিছু প্রোডাক্ট হচ্ছে মানে বাদ পড়ছিল মানে নিউ শিপমেন্টে তো আজ হচ্ছে এই ভিডিওতে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে শেয়ার করবো তো যদিও যতটুকু শেয়ার করছি যাই না কিছু যদি বাদ পড়ে থাকে অবশ্যই আপনারা কি করবেন সাইকেল স্পেসের ফেসবুক পেজ প্লাস সাইকেল স্পেসের ফুল ডিটেলস হচ্ছে আমার ডিসক্রিপশনে যাচ্ছে আপনারা চেক করে নেবেন আর সাইকেল স্পেসে ভিজিট করবেন আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো সেটা ছিল মাত্র 3000 টাকা হাইড্রোলিক ব্রেক তো দেখা যাক এটা হচ্ছে আমাদের ওয়েক ব্র্যান্ডের অয়েল ব্রেক আচ্ছা এইটা কিন্তু ভাই অনেক কিন্তু হাইড্রোলিক ব্রেক বলে কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে যারা কিন্তু ভুল করবেন না জি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রেক ভাই এটা ক্যালিপারটা নাকি লিভারটা এটা কি বলে লিভার না লিভার লিভারটা কিন্তু অন্যরকম একটা শেপ আসতেছে এটা কি আপনি কি বুঝতে পারতেছেন ভিউয়ার্সরা কি বুঝতে পারতেছেন জিনিসটা কেমন শেপটা আসতেছে সো এটা আশা করি অনেকেরই পছন্দ হবে যারা অল্প টাকার মধ্যে মোটামুটি একটু ভালো মানের একটা শেপ পাই চায় ও ভাই এটা শেপ এটা ক্যালিপারটা জি ও দেখেন এইটার সাথে কিন্তু উইথ রোটো দেওয়া আছে অ্যাডাপ্টার দেওয়া আছে আর সাথে অ্যাডাপ্টার গুলো ওয়েক ব্র্যান্ডের অরিজিনালি ও ডিস্কও দেওয়া আছে আমরা ডিস্ক গুলো দেখে এটার দাম কিন্তু মাত্র 3000 টাকা তো আপনারা এটা ব্যবহার করেন দেখেন রোটোটা দেখেন রোটোটা কিন্তু একদম সেই লেভেলের প্রিমিয়াম একটা জিনিস আর এটার শেপটা দেখেন শেপটা দেখলে বুঝতে পারবেন রেগুলার এখন 3000 টাকা ভাই শপে আসলে একটু কম টম রাখবেন নাকি মাল বেশি নাই কিছু স্যাম্পল আনছিলাম আলহামদুলিল্লাহ অল্প কিছু মাল আছে যদি আপনারা ভিউয়াররা কেউ নক করে আমি রেসপেক্ট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা কবে চলে আসেন জানেন কারণ হচ্ছে মাল কিন্তু খুব বেশি নাই অল্প কয়েক পিস আছে যদি পারি ইনশাআল্লাহ আমি দেখাবো ওকে আর এই হচ্ছে মানে এই ক্যাটাগরির একটা ব্রেক তো এটা ছিল এক্সটি লেখা এটা এটার পারফরম্যান্স সম্পর্কে বলতে না এটা কেমন কি দাম ভাই জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জিরোইং কোম্পানির এক্সটি ব্রেক এটা হচ্ছে ফোর পিস্টনের আশা করি আপনারা এই ব্রেকটা সম্পর্কে দেখলেও কিছুটা বুঝতে পারতেছেন এটার দাম কেমন টাকা রাখতেছেন এটা এখন দাম মাত্র 6000 টাকা এই ব্রেকটা অনেক উন্নত মানের খুবই লাইট ওয়েট ওকে আরো কিছু ধারণা আমরা দিছিলাম এর আগের ভিডিওতে জাহিদ ভাইয়ের জিয়াদ ভাইয়ের আগের ভিডিওতে আপনারা আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে ওইখানে সমস্ত কিছু ডিটেইলস দেওয়া আছে ব্রেকটা লাগলে কারো লাগলে যোগাযোগ করবেন আমরা ব্রেকটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো ভাই এখানে একটা যে লক দেখলাম আর লাস্ট হচ্ছে আপনার মানে পেজে পোস্ট দেখছিলাম মানে খুবই ইউনিক একটা জিনিস তো এর আগে অনেকে হয়তো এটা দেখছেন এই এটা কিভাবে ইউজ করা হয়তো আপনারা জানেন না তো এই সম্পর্কে যদি একটু বলতেন আর কি আচ্ছা ঠিক আছে আমি আসলে মনে করেন যে এই পাও লকটা অনেক ইউজ অনেকে ইউজ করছে আমাদের সাইকেল স্পেস থেকে মালটা নিয়ে আমি আজকে একটু ডিটেইলস দিচ্ছি এই প্রোডাক্টটা অনেক উন্নত মানের
পাও ব্র্যান্ড সম্পর্কে যদি কারো ধারণা না থাকে তারা একটু সার্চ করে দেখবেন নেটে, পাও লকগুলো অনেক উন্নত মানের, এগুলো আপনি কিভাবে ইউজ করবেন সমস্ত কিছু এখানে একটা ছবির মাধ্যমে দেওয়া আছে ডিটেলস। এটা 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 লেন্থ অনেক বড় হবে, দেখতে ছোট মনে হলেও ফোল্ডেবল মনে হলেও এটা অনেক বড়। এই যে আপনার লক খোলা থেকে শুরু করে বড় ধরনের একটা থাম্বার সাথে আপনারা ইউজ করতে পারবেন, এর সমস্ত ডিটেলস দেওয়া আছে জি। তারপর আমি আস্তে আস্তে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি। এই যে হচ্ছে লকটা একদম ছোট, একদম হ্যান্ডি, দেখেন আপনি কিন্তু ফোনের মনের থেকেও ছোট, এই যে হাতে একদম ই করা যায়। আর এটা মূলত যে সাইকেল হচ্ছে মাউন্ট করে রাখতে পারবেন, এটা আপনার সাইকেলে মাউন্ট করার জন্য এখানে সমস্ত মাউন্ট দেওয়া আছে, এটা আপনার সাইকেলে মাউন্ট করবেন। এই হচ্ছে একটা লক, লকটা খুবই স্মার্ট। আপনারা জাস্ট এটা কিভাবে ইউজ করে আমি দেখাচ্ছি। এই যে আনলক করে এটাকে দেখেন সাইজটা, দেখেন অনেক বড় ডায়ামিটার, ফুল ডায়ামিটারটা খেয়াল করে দেখেন, যথেষ্ট বড় একটা, মোটামুটি একটা খাম্বার সাথে লাগানোর জন্য যথেষ্ট বড় জি। সো এটা অনেক উন্নত মানের। এই লকটা আবার ফোল্ড করে আবার মানে জি রাখা যায় আর কি, জাস্ট এই এই যে এখানে লক আছে এটার সাথে কি আছে। সো আচ্ছা এইগুলোর দাম কেমন রাখতেছেন ভাই? এটা আগে আমরা 2000 করে সেল করতাম, এখন একটু প্রোডাক্টের দাম বাড়ার কারণে 2200 টাকা করে সেল করতেছি। তো আপনার কারোর দরকার হলে অল্প কয়েকটা পিস আছে, আর কারোর দরকার হলে নক দিলে আমি হয়তো একটু রেসপেক্ট করার চেষ্টা করব, খুব বেশি কমানোর সুযোগ নাই, যতটুকু পারি আমি ইনশাল্লাহ জানাবো। একদম ইউনিক একটা জিনিস ভাই, এটা একটু যদি আনবক্সিং করে দেখাতেন, এটা খুবই মানে টুলস গুলো ব্যবহার করা যায় আর কি। আচ্ছা এটা দেখতে অনেক সুন্দর মনে হবে একটা বোতল স্টাইলের, কিন্তু এটা বোতল না, এটা হচ্ছে একটা টুল বক্স। হ্যাঁ আচ্ছা, জিনিসটা হচ্ছে একটা টুল বক্স, এটা আনজিপ করলে আপনারা দেখতে পাবেন ভিতরে বেশ কিছু টুলস রাখার জন্য অনেকগুলো চেম্বার আছে, অনেকগুলো চেম্বার দেওয়া আছে বিভিন্ন টুলস রাখার জন্য, বিভিন্ন ধরনের টুলস রাখার জন্য এখানে জিপ থেকে শুরু করে সমস্ত কিছুর চেম্বার দেওয়া আছে। সো এটার মধ্যে রাইখা আপনারা এটাকে লক করে দিলে, এটা যদি সাইকেলের সাথে রাখেন বা ব্যাগে রাখেন দেখতে অনেক সুন্দর। এটা গায়ো ব্র্যান্ডের, খেয়াল করে দেখবেন, এটা গায়ো ব্র্যান্ড সম্পর্কে যদি আইডিয়া থাকে বুঝতেই পারতেছেন। প্রোডাক্টের দাম মাত্র 300 টাকা, তো যদি কারো জি এটা মাত্র 300 টাকা, যদি কারো দরকার হয় নক দেন। এই প্রোডাক্টটা দুইটা সাইজ আছে, সো আশা করি যা জি একটা মিডিয়াম একটা লার্জ, সো আশা করি এই প্রোডাক্টটা অনেকেরই দরকার হবে, অনেক ইউজফুল একটা প্রোডাক্ট। যে প্রোডাক্টটা ভিতরে বিভিন্ন টুলস টুলস অনেকে রাখা তার বিভিন্ন ভ্রমণে যায়, রাইডে চলে যায়। থ্যাংক ইউ ভাই, ওকে ভাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।